শীতকাল আসলেই আমরা রেগুলার যে জিনিসটি ব্যবহার করে থাকি তা হচ্ছে কম্বল। একটা সময় লেপ ব্যবহার করা হলেও বর্তমান সময়ে শহর বলেন বা গ্রাম বলেন সব জায়গায় কম্বল ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু শীতকালে রেগুলার কম্বল ব্যবহার করা হয়ে থাকে, এর জন্য কিন্তু কম্বল ময়লা হয়ে যায়। কম্বল যদি অন্যান্য কাপড়ের মতো পরিষ্কার করতে যাওয়া যায় তাহলে কিন্তু কম্বল নষ্ট হয়ে যায়। এমনকি যদি আপনি ওয়াশিং মেশিনে পরিষ্কার করেন তাহলেও দেখবেন কম্বলের গায়ে গুটি গুটি উঠে যাবে। অনেকে ড্রাই ওয়াশ করানোর জন্য কম্বলগুলো দোকানে পাঠান, কিন্তু সবার বাসার কাছে সবসময় কিন্তু ড্রাই ওয়াশ করানোর দোকানগুলো থাকে না। এজন্য অনেকেই চিন্তায় পড়ে যায় কিভাবে কম্বলগুলো পরিষ্কার করলে কম্বলগুলো নষ্ট হবে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কম্বল পরিষ্কার করলে কম্বলের কোনো প্রকার ক্ষতি হবে না, কম্বলগুলো একদমই নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে থাকবে। ওয়াশিং মেশিন বা ড্রাই ওয়াশ করা ছাড়াই, এমনকি রোদে দেওয়া ছাড়াই আপনারা কিভাবে কম্বল পরিষ্কার করে নিতে পারবেন তাই আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো কম্বল পরিষ্কার করার জন্য আমাদের প্রথমে একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর লিকুইড মিশ্রণটি তৈরি করার জন্য এখানে আমি একটি গামলার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা ভাবছেন যে লিকুইড মিশ্রণ দিয়ে পরিষ্কার করলে তো কম্বল রোদে দেওয়া লাগবে। একদমই রোদে দেওয়া লাগবে না। কিভাবে পরিষ্কার করতে হবে তার টেকনিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন এই পানির ভিতরে আমরা অ্যাড করে দিব শ্যাম্পু। এখানে অবশ্যই আমাদেরকে শ্যাম্পুই ব্যবহার করতে হবে। সাবান বা ডিটারজেন্ট দিয়ে যদি আমরা পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু কম্বলটা নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই যখনই আপনারা কম্বল পরিষ্কার করবেন তখন শ্যাম্পু ব্যবহার করবেন। তো কিছুটা পরিমাণ শ্যাম্পু আমি দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে অ্যাড করে দিব স্যাভলন। স্যাভলন ব্যবহার করার ফলে কম্বল জীবাণুমুক্ত হবে আর কম্বলে সহজে পোকামাকড়ের আক্রমণ হবে না। যেহেতু কম্বল ভারী হয় এজন্য এখানে আমরা স্যাভলনের পরিমাণটা একটু বেশি দিব। এখানে 2 চামচের মতো স্যাভলন আমি অ্যাড করে দিচ্ছি। নেক্সট আমি এখানে যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার। ভিনেগার ব্যবহার করার ফলে কম্বল খুবই সহজে পরিষ্কার হয়ে যাবে, কারণ ভিনেগার যে কোনো জিনিস পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। এখানে আমরা 2 চামচের মতো ভিনেগার অ্যাড করে দিচ্ছি। ভিনেগারটা দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে একসাথে মিশিয়ে নিব। যেহেতু আমরা শ্যাম্পু ব্যবহার করেছি এজন্য এখানে ফেনা তৈরি হয়ে গেছে। এখন দেখুন এখানে আমি নিয়েছি একটি গামছা। আপনারা এখানে যে কোনো ধরনের সুতির কাপড় ব্যবহার করতে পারবেন। একটু মোটা করে ভাঁজ করে নেবেন কাপড়টাকে। নেওয়ার পরে আমি যেভাবে ভিজিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা এই লিকুইড মিশ্রণে গামছাটা বা যে কোনো কাপড় ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে এভাবে করে চিপে পানিটা ফেলে দিবেন। আপনারা যে কাপড়টা এখানে ব্যবহার করবেন অবশ্যই সেই কাপড়টা যেন পরিষ্কার হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। এরপরে দেখুন এটাকে আমি আবারও ভাঁজ করে নিচ্ছি যেন একটু মোটা হয়। এর জন্য যে কম্বলটা আমরা পরিষ্কার করব সেই কম্বলটা একদম সমান জায়গায় বা বিছানার উপরে পেতে নিতে হবে, আর পাতার সময় কিন্তু একদম সমান করে পাততে হবে যেন গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে যে গামছাটা আমরা ভিজিয়ে নিয়েছিলাম বা যে কাপড়টা আপনারা ভিজিয়ে নেবেন সেই কাপড়টা দিয়ে এই কম্বলটা পরিষ্কার করতে হবে। এভাবে করে যদি আপনারা হালকা করে চাপ দেন তাহলে দেখবেন কম্বলের উপরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আপনারা প্রয়োজনে গামছাটাকে বারবার ভিজিয়ে নেবেন, নিয়ে তারপরে কম্বলটাকে পরিষ্কার করবেন। এভাবে যদি কম্বল পরিষ্কার করা যায় তাহলে কম্বলের উপরটা হালকা একটু ভিজবে, কিন্তু পুরো কম্বল আপনারা ভিজবে না। আপনারা কিন্তু রোদে দেওয়া ঝামেলা করা লাগবে না। যখন আপনারা নিজেরা এই পদ্ধতিতে কম্বল পরিষ্কার করবেন তখন আপনারা নিজেরা দেখলে অবাক হয়ে যাবেন কম্বল কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো কম্বলের একপাশ ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আপনারা ঘরের ফ্যানটাকে একটু ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে 5 মিনিট চালিয়ে রাখবেন, দেখবেন কম্বল একদম শুকিয়ে যাবে। একপাশ শুকিয়ে গেলে আপনারা কম্বলটাকে উল্টিয়ে নিয়ে এর বিপরীত পাশও ঠিক একই সিস্টেমে পরিষ্কার করে নেবেন। এভাবে যদি পরিষ্কার করেন তাহলে প্রতি বছর কম্বল পরিষ্কার করা নিয়ে আপনার কোনো প্রকার টেনশনই করা লাগবে না। আপনার কম্বল সবসময় নতুনের মতো চকচকে ঝকঝকে করবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।